নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচরে শুরু হলো অসমের শারদীয়া মেলা, উদ্বোধন শিক্ষামন্ত্রী। সোনাবাড়ি ঘাটের উপনির্বাচনে হয়রানির মুখে পড়তে হলো ভোটারদের। দুর্গ উৎসব উপলক্ষে রোড ম্যাপ তৈরি করল জেলা পুলিশ প্রশাসন। এবারে সংবাদ বিস্তারিত। শিলচরে শুরু হলো অসমের শারদীয়া মেলা, চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। শহরের হাসিখুশি ভবনে অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের কাছাড় জেলা মিশন ম্যানেজমেন্ট গ্রুপের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। মেলায় আত্মনির্ভর গোষ্ঠী এবং গ্রামীণ সংস্থার সদস্যরা নিজেদের উৎপাদিত বস্ত্র ও অন্যান্য সামগ্রী নিয়ে অংশগ্রহণ করবেন। মঙ্গলবার অসমের শারদীয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বলেন, অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের এহেন উদ্যোগ গ্রামীণ অর্থনীতির ভিতকে আরো শক্তিশালী করতে অবদান রাখবে। উল্লেখ্য, মঙ্গলবার 3 দিনের ঠাসা কর্মসূচি নিয়ে বরাকে এসেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। মোৰ নিজস্ব ডিপাৰ্টমেণ্টৰ কাৰ্যসূচীও আছে। আমাৰ ফৰেষ্ট ৰাইট এক্ট 2006, যিখনৰ অধীনত বনবাসীসকলে অধিকাৰ, মাটিৰ অধিকাৰ লাভ কৰে। সেই আইনখনৰ ৰূপায়ণ কেনেকুৱা হৈ আছে সেইটো আমি পৰ্যালোচনা কৰিম। লগতে অন্যান্য বিভাগেও কিছু পৰ্যালোচনা আছে, দলীয় কিছু কাৰ্যসূচীও আছে। এইখিনি কৰি মই আজি আহি পাইছোঁ পৰহিলৈ কৰিম। কালি মই কৰিমগঞ্জ যাম, হাইলাকান্দিও যাম। সোনাভারিঘাট জিপির উপনির্বাচনে হয়রানির মধ্যে পড়তে হয়েছে ভোটারদের। ভোটার তালিকায় পাননি অনেকেরই তাদের নাম, এতে ক্ষুব্ধ হয়ে অনেকে ফিরে যান। বুধবার সোনাভারিঘাট ময়নুল হক চৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 4টি বুথে ভোটাররা হয়রানির অভিযোগ তোলেন। তারা অভিযোগ করে জানান, দীর্ঘক্ষণ প্রখর রোদ উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে বুথ কেন্দ্রে পৌঁছানোর পর পোলিং অফিসারের কাছে থাকা ভোটার তালিকায় তাদের নাম পাননি, এতে ভোটদান থেকে বঞ্চিত হতে হয়েছে তাদের। জিপির প্রায় 20% ভোটার এমন সমস্যার সম্মুখীন হতে হয় বলে জানা গেছে। 4 নম্বর গ্রুপের ভোটার করিমুদ্দিন জানান, তাদের বাড়ির প্রায় 19 জনের নাম পাননি ভোটার তালিকায়। তাদের শুধুমাত্র 2 ভাইয়ের নাম রয়েছে। এদিকে ভোটারদের হয়রানির খবর পেয়ে মইনুল হক চৌধুরী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে থাকা 4টি বুথ কেন্দ্র পরিদর্শন করে জেলাশাসক রোহন কুমার ঝা এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখি হয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, বুথ কেন্দ্রের পোলিং অফিসারের কাছে ভোটার লিস্ট অনুযায়ী ভোট হচ্ছে। নির্বাচনের আগে প্রকাশিত খসড়া তালিকা গুরুত্ব না দেওয়ায় ভোটাররা এই হয়রানির সম্মুখীন হয়েছে। নাম না থাকলে খসড়ায় দাবি আপত্তি করার সুযোগ ছিল ভোটারদের, কিন্তু তারা সময়ে তা করেননি। স্থানীয় জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি ফাইজুর রহমান লস্কর জানান, উপনির্বাচনে ভোটারদের হয়রানি নিয়ে তারা জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এই অভিযোগের পর জেলাশাসক বুথ সেন্টার পরিদর্শন করার জন্য ধন্যবাদ জানান তিনি। জানা গেছে, এ সমস্যা 2-1টি বুথ কেন্দ্র ছাড়া বাকি সবকটিতে দেখা দিয়েছিল। সমস্যার দরুন সকাল থেকে সোনাবাড়ি কাজ হাই সেকেন্ডারি স্কুলে হাজির ছিলেন সার্কেল অফিসার দীপঙ্কর নাথ। কিছুক্ষণের মধ্যে জেলা উপায়ুক্ত মহোদয় ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হন এবং এখানে ভোটার লিস্ট এবং প্রিসাইডিং অফিসার এবং বুথ কর্মী যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এবং আপনার সংবাদ মাধ্যমের সাথেও আলোচনা করে এটার একটা সমাধান কীরকম বাইর করা যায় এবং সেই সমাধান উনি বের করে দিয়েছেন। আর ভোটার লিস্টের যে খচড়া তৈরি হয়েছিল সেই খচড়া তৈরির পর যখন যে ভোটারগণ তাদের এই ভুল ত্রুটি কিছু আছে কি না সেটা আপত্তি জানানোর যে সময়সীমা ছিল সেই সময়সীমার মধ্যে হয়তো আমাদের স্থানীয় বিএলও যারা আছে এবং বুথ কর্মী যারা আছে তাদের হয়তো কোনো গাফিলতির জন্য এইগুলা সঠিক সময়ে সেই সঠিক পদক্ষেপ না নেওয়ার কারণে আজকের ভোট গ্রহণ কেন্দ্রে যে
একটু অসুবিধার সৃষ্টি হয়েছিল, সেটা এখন শেষ হয়ে সুস্থ সুন্দরভাবে ভোট গ্রহণ। শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে শিলচর পুরসভার সড়কসমূহে যানবাহন চলাচলের রোডম্যাপ তৈরি করে দিল জেলা পুলিশ প্রশাসন। পাশাপাশি যানবাহন চলাচলে প্রটোকল তৈরি করে দেওয়া হয় বুধবার বিকেলে শিলচর পার্ক রোড স্থিত জেলা পুলিশ অধীক্ষকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। তারা জানান, মহাসপ্তমীর দিন সকাল 9টা থেকে 10টা পর্যন্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরে সকল ধরনের ভারী ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকবে। এমনকি ভারী ছোট মাঝারি যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক গাড়ি, সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, বিআরটিএফ, সিআরপিএফ এর গাড়িগুলোর পুরো এলাকায় চলাচল বন্ধ থাকবে। এছাড়াও পূজোর দিনে শহরের যানজট সমস্যা সহ যানবাহন চলাচলেও প্রটোকল জারি করা হয়েছে। পাশাপাশি রিক্সা ও ঠেলার চলাচল এবং বিসর্জনেও বিধিনিষেধ প্রদান করা হয়েছে। দুর্গোৎসৱৰ লগত সম্মতি ৰাখি, যিহেতুকে আপোনালোকে জানে যে কাছাৰ জিলাৰ যিটো সদৰ ঠাই শিলচৰত বৃহৎ সংখ্যক ভক্তপ্ৰাণ ৰাইজ ওলাই আহে, আৰু ই যাৰ ফলত ইয়াত প্ৰায়ে ট্ৰেফিক কনজেশ্যনৰ সৃষ্টি হয়। গতিকে আমি এইবাৰ দুৰ্গোৎসৱত সকলো ৰাইজে, ধৰ্মপ্ৰাণ ৰাইজে তেওঁলোকে ওলাই আহি যদি শান্তি সুকলমে তেওঁলোকে পূজা উপভোগ কৰিব পাৰে তাৰ কাৰণে আমি বিশেষ যান বাহনৰ আমি কিছুমান নিয়মাৱলী আমি তৈয়াৰ কৰিছোঁ, যিটো আমি মিউনিচিপেলিটি আৰু আমাৰ ডিচি অফিচৰ লগত আমি আলোচনা মৰ্মে আৰু ৰাইজৰ লগত আলোচনা মৰ্মে এই সিদ্ধান্ত লোৱা হৈছে, আৰু কিছুমান নীতি নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে। যিখিনি যি পূজাৰ কেইদিনত মানে চহৰৰ ভিতৰত সকলো ধৰণৰ যান বাহন যাতে নিয়ন্ত্ৰণীয় হৈ থাকে তাৰ কাৰণে এই ব্যৱস্থা কৰা হৈছে, আৰু ভক্তপ্ৰাণ ৰাইজে ৰাইজৰ যাতে কোনো অসুবিধা নহয়, তেওঁলোকে পূজা উপভোগ কৰিবলৈ যেতিয়া মণ্ডপে মণ্ডপে পৰিয়াল লৈ তেওঁলোকে যাব আৰু সেই সময়ত তেওঁলোকৰ যাতে কোনো ধৰণৰ অসুবিধা নহয় সেই কথাটোৰে লক্ষ্য ৰাখি, আৰু এইখন মহানগৰ আলগাপুর বিধানসভা অন্তর্গত তাপাং ব্লক সংলগ্ন ইন্দ্রগড় জিপির লাল মাটি থেকে তাতিপুঞ্জি এলাকার প্রায় 10 কিলোমিটার জায়গার পূর্ত সড়কটির অবস্থা বেহাল হওয়ায় দরুন স্থানীয়দের যাতায়াত বিশাল প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। দীর্ঘদিন থেকে সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকার দরুন ছাত্রছাত্রী সহ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার ভুক্তভোগী জনগণ বিভিন্ন সময়ে নির্বাচিত জনপ্রতিনিধি সহ পূর্ত বিভাগের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে সড়ক সংস্কারের দাবি জানালেও আজ অবধি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সোমবার সারা ভারত কৃষক সভা সহ স্থানীয় জনগণ যৌথভাবে লালমাঝি থেকে তাতিপুঞ্জি পর্যন্ত পূর্ত সড়কে শ্রমদানের মাধ্যমে পুকুর শ্রম গর্তে মাটি ভরাট করার পাশাপাশি জমা জল নিষ্কাশন করে সড়কটিকে যাতায়াতের উপযোগী করে তোলেন। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণরা জানান, শারদীয়া দুর্গোৎসবের প্রাককালে এলাকার জনগণদের যাতায়াতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই বিষয়কে মাথায় রেখে এদিন রাস্তাটি প্রাথমিকভাবে মেরামত করার স্থানীয়রা উদ্যোগ নিয়েছেন। তারা এও জানান, কর্মসংস্থানের তাগিদে বের হলে সড়ক দুর্ঘটনা তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বলেও এদিন মন্তব্য করেন। পক্ষকালের মধ্যে এলাকার সড়কটি সংস্কার না হলে শারদীয়া দুর্গাপূজার পর ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলেও এদিন কড়া ভাষায় সরকারকে হুঁশিয়ারি দেন তারা। শনি মন্দির থেকে লালমাটি তাতিপুঞ্জি পর্যন্ত ওই রাস্তা অনেক পুরাতন রাস্তা, আর দিন পর্যন্ত ওই রাস্তা সংস্কার হলো না। আজ এলাকার জনগণ বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন, ওই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বর্ষার মরশুমে ছাত্রছাত্রীরা রাস্তা শোচনীয় অবস্থার জন্য স্কুলে আসা যাওয়া করতে পারে না, একজন রোগীকে হসপিটালে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়, গাড়িতে যাওয়া দূরের কথা। আমি ওই এলাকার নাগরিক ও চিকিৎসক হিসাবে শীঘ্রই ওই রাস্তা সংস্কার করার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ ও কাছাড় জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করিতেছি।
প্রতি বছরের ন্যায় এবারও শারদীয়া দুর্গ উৎসবকে মাথায় রেখে বুধবার শহরতলির রংপুর কোরাতি গ্রাম এলাকার অসহায় ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করল এলাকার বিশিষ্ট সমাজসেবক সুজিত দাস। তার স্ত্রী প্রয়াত মঞ্জু দাসের স্মরণে এদিন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি এলাকার 120 জন গরিব ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র তুলে দেন তিনি। নিজের বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবী সুজিত দাস এদিন সংবাদ মাধ্যমকে জানান যে বিগত দুবছর করোনা মহামারী ও কিছুদিন পূর্বের ভয়াবহ বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠলেও এলাকার গরিব জনগণ বর্তমানে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। করুণাময়ী দেবী দুর্গার পূজা উপলক্ষে কোরাতি গ্রামের বসবাসকারী গরিব ও দুস্থ পরিবারের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যেই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা বলে জানান তিনি। আগামী দিনে সমাজের পিছপড়া অসহায় মানুষের পাশে থেকে সমাজ সেবামূলক কাজ অব্যাহত রাখবেন বলেও এদিন আশ্বাস দেন সুজিত দাস। আমরা শাসন থেকে আশ্রয় দুস্থ পরিবারকে বস্ত্র দান করে থাকি, এটাই মানে আমাদের প্রত্যেক বছর বন্ধু দাসের স্মৃতির উদ্দেশ্যে এই বস্ত্র বিতরণ করে থাকি এবং মানুষের আশীর্বাদ, মা দুর্গার আশীর্বাদ এবং সব সুন্দরভাবে যেন পূজা হয়, এই ভোগের দুর্গা পূজা শান্তি সুন্দরভাবে যেন হয় সেটাই বলে আমার মানুষের। গ্রাম কাছারের ঐতিহ্য সহ লোকসঙ্গীত ও লোক সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখার প্রচেষ্টায় সম্মিলিত লোকমঞ্চের তরফে মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শারদ বন্দনা তথা আগমনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে আসেন বিশিষ্ট জনেদের সংবর্ধনা প্রদান করেন সংস্থার কর্মকর্তারা। শিলচর সঙ্গীত বিদ্যালয়ে আয়োজিত এদিনের অনুষ্ঠানে কাছারের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের তাৎপর্য নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। পরে সভা শেষে একক সঙ্গীত সমবেত সঙ্গীত ও নৃত্য সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা। এছাড়াও সংস্থার তরফে বিশেষ আকর্ষণ হিসাবে আয়োজিত মহিষাসুর মর্দিনী উপস্থিত দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়। এদিন গোটা দেশ সহ জেলাবাসীকে শারদীয়া দুর্গ উৎসবের শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল ও সুস্বাস্থ্যের কামনা করেছেন সংস্থার কর্মকর্তারা। অনুষ্ঠানে সংস্থার তরফে সভাপতি অনুপ রায়, কার্যকরী সভাপতি শ্যামলী কর ভাওয়াল ও শিক্ষাবিদ সমর বিজয় চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকের সম্মিলিত লোকমঞ্চের আয়োজিত আনন্দঘন আগমনী সন্ধ্যায় আমরা সবাই সমবেত হয়েছি। অনেক কর্তব্যতা পেরিয়ে এবছর আমরা আবার আগমনী সন্ধ্যা আয়োজন করতে পেরেছি। আমরা এই আগমনী সন্ধ্যায় গ্রাম কাছারের আগমনীর যে বহমান ধারা আছে সেই ধারাকে দিয়ে আমরা এবারের আগমনী সন্ধ্যার আয়োজন করেছি। যেমন আমরা বাজলো আলোর বেণু না বলে আমরা চাইব ইন্দিয়া পাটেরও শাড়ি, উমা এলা বাপের বাড়ি, বসলা উমা মন্দিরও জুড়িয়া গো করুণাময়ী, আমরা ওই গ্রাম কাছারের আগমনী নিয়ে আমরা কাজ করছি এবং আশা করি ভবিষ্যতে আমরা আরও গ্রাম কাছারের যে সংস্কৃতি আছে সেটাকে তুলে ধরব। শিলচর রটারি ক্লাবের ব্যবস্থাপনায় ও ভারত সেবাশ্রম সংঘের পরিচালনায় বুধবার গঙ্গানগর প্রণবানন্দ বিদ্যা মন্দিরে প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার প্রায় 200+ অসহায় জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এদিন ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী মৃন্ময়া নন্দজী মহারাজ অসহায় জনগণদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গানগর প্রণবানন্দ বিদ্যা মন্দিরের অধ্যক্ষ অমিত এন্দু, ভুবন হিল জিবি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য। শিলচর তারাপুর উদয়নগরের ওয়ার্ড নম্বর 28 এর বাসিন্দা তুলসীদাস বয়স আনুমানিক 56 বছর। গত 20 সেপ্টেম্বর সকাল 7:30 নাগাদ ঘর থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
তার পরিবারের লোকেরা আত্মীয়স্বজন সহ বহু জায়গা খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে নিরুপায় হয়ে শিলচর তারাপুর আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। কিন্তু নিখোঁজের দীর্ঘদিন অতিক্রম করার পরও তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে তুলসীদাসের পুত্র রূপক দাস বুধবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিগত 8 দিন অতিক্রম করার পরেও তুলসীদাসের কোনো সন্ধান না পেয়ে পরিবারের লোকেরা ভীষণ চিন্তিত হয়ে আছেন। তাই জেলা প্রশাসন এবং জনসাধারণের কাছে অনুরোধ করেন, তার মাকে যদি কেউ দেখতে পেলে 8638790988 ও 8473913555 নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান। শিক্ষার প্রাণসত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল ও সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার দাবিতে বুধবার AIUGS ও সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে দেশব্যাপী 1 কোটি স্বাক্ষর সংগ্রহের অভিযান সফল হওয়ার পর সারাদেশে বিভিন্ন রাজ্যের রাজ্যপাল মারফত প্রধানমন্ত্রীর উদ্দেশ্য স্বাক্ষর সম্বলিত স্মারকপত্র প্রেরণ করা হয়। এ উপলক্ষে এদিন কাছাড় জেলা থেকে প্রায় অর্ধশতাধিক সংগঠনের কর্মী ও সমর্থকরা গৌহাটিতে আসাম রাজ্য কমিটির উদ্যোগে আয়োজিত ছাত্র ডেপুটেশনে উপস্থিত ছিলেন। গৌহাটির ব্যাজবরুয়া চকে দুপুর 12টায় শহীদ আজম ভগৎ সিং এর জন্মদিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও রাজ্যপালের নিকট স্মারকপত্র প্রদানের উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত 5 শতাধিক ছাত্রছাত্রীরা সেখানে সমবেত হলে বিশাল পুলিশ বাহিনী এতে বাধা দান করে মহান বিপ্লবী ভগৎ সিং এর প্রতিকৃতিতে মাল্যদান করতে বাধা দানের ফলে সেখানে উপস্থিত ছাত্রছাত্রীরা তীব্র প্রতিবাদ জানায়। গৌহাটি, তেজপুর, নলবাড়ী, মঙ্গলদৈ, জোরহাট, শিলচর, নগাঁও, গোয়ালপাড়া, উত্তর লক্ষিমপুর, ধুবড়ী, করিমগঞ্জ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠনের কর্মী, সমর্থক ও ছাত্রছাত্রীরা ব্যানার, ফেস্টুন ও শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতি হাতে নিয়ে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না করা, সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করা, ম্যাট্রিক পরীক্ষা তুলে না দেওয়া, প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা পুনঃপ্রবর্তন করা, শিক্ষকের শূন্যপদ পূরণ করা, প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের দায়িত্ব পরিকাঠামোহীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাতে তুলে না দেওয়া ইত্যাদি বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালে সংগঠনের কর্মকর্তারা জানান, আমি গোটেই দেশব্যাপী ছাত্র ছাত্রী আর শিক্ষক অভিভাবক আর শিক্ষাপ্রেমী রাইজর পড়া আমি 1 কোটি স্বাক্ষর সংগ্রহ অভিযান চলাইছো আর সমগ্র দেশতে আমি আশাতীত সঁহাৰি পাইছো। রাইজে বুঝি পাইছে এই জাতীয় শিক্ষানীতি 2020 প্রবর্তন করিলে আমার রাজ্য শিক্ষার মান যেটা অবনমিত অবস্থা আছে, যত শিক্ষক নাই, পাস ফেল নাই, ক্লাস 8লৈকে আন্তঃগাঁথনি নাই, তার তো উন্নয়ন নহয়, বরং মেট্রিক পরীক্ষা উঠাই দিয়ার যোগেদি দ্বিতীয় শ্রেণীলৈকে অঙ্গনবাদীর হাতত গতাই দিয়ার যোগেদি গোটেই স্কুলিয়া শিক্ষা ব্যবস্থা ভাগি পড়িব, রাজহুয়া শিক্ষা ব্যবস্থা ধ্বংসর মুখলৈ গুছি যাব, সরকারি স্কুল বন্ধ করার যে প্রক্রিয়া আছে আরও ত্বরান্বিত হব, আর স্কুল কমপ্লেক্সর নামত এজন শিক্ষকক কেইবাখনো স্কুলত পড়াবলৈ বাধ্য করা হব। আনপিনে ক্লাস 9ৰপৰা দ্বাদশ শ্রেণীলৈকে 8টা সেমিস্টার পরীক্ষা, ডিগ্রি 3 বছরীয়া হলনি, 4 বছরীয়া যেটা কোর্স তাতে 8টা সেমিস্টার পরীক্ষা, তাত 16টা পরীক্ষা দুখিয়া গড়ের লড়া ছাড়ি নয়ারে তার আর্থিক যদি দায় বা বহন করতে নিব শিক্ষার আঙিনার পর চকু পানি মসি উড়াই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে শুরু হলো অসমের শারদীয়া মেলা, উদ্বোধন শিক্ষামন্ত্রী। সোনাবাড়ি ঘাটের উপনির্বাচনে হয়রানির মুখে পড়তে হলো ভোটারদের। দুর্গ উৎসব উপলক্ষে রোড ম্যাপ তৈরি করল জেলা পুলিশ প্রশাসন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।